সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। হ্যালো এন্ড ওয়েলকাম টু সিটি সিনেমা, আপনাদের সঙ্গে আমি সম্পিতা। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন, যিনি খুব বেশি সিনেমা করেন না, মানে ঘন ঘন সিনেমা তিনি করেন না, খুব বেছে ছবি করেন। আর এই মুহূর্তে অ্যাট দ্য টাইমসে তার পরবর্তী ওয়েব সিরিজ সেনাপতি 2 আসতে চলেছে। আমাদের সঙ্গে রয়েছেন পরিচালক রিঙ্গো অর্ণব ব্যানার্জি। কোনটা বলবো রিঙ্গোদা, মানে অর্ণব ব্যানার্জি বলবো না রিঙ্গো, এইটা একটু বলো তো। না, রিঙ্গোই বলো, কারণ রিঙ্গো ভাবেই লোকে চেনে। কিন্তু মানে আমার মনে আছে ঋতুদা আমাকে বলেছিলেন যে এত সুন্দর নাম থাকতে রিঙ্গোটা কেন। আমার ঋতুদা প্রথম থেকে রিঙ্গো নামে আজমো নোটোরিয়াস অ্যাজ রিঙ্গো, মানে রিঙ্গো রিঙ্গোতেই রিঙ্গোতেই রয়ে গেছে। সো না না না, আমার দিদিদা নাম দিয়েছিল আমার রিঙ্গো। ছোটবেলায় খুব দুরন্ত ছিলাম, হাত পাত নাড়তাম, তখন বিটলস এর রিঙ্গো স্টার ছিল, ড্রাম বাজাতো, তার উপর ইয়া দিশি সে দা রিঙ্গো স্টার, ওখান থেকে রিঙ্গো নাম হয়েছে। আচ্ছা, তোমার তো এবার সেনাপতি 2 আসে, অলরেডি 1 তো আমরা দেখেছি, অ্যাট দ্য টাইমস এ স্ট্রিমিং হয়েছে, তো মানে আমরা নতুন 2 তে কি দেখতে পাবো? কারণ এই যে তুমি যে জনরটা বেছেছো, যে এই যে গ্যাং লর্ডস, বেঙ্গল গ্যাং লর্ডস, তো এই ধরনের সিনেমাতে একটু স্পেশাল ট্রিটমেন্ট দরকার হয়। সেনাপতি ইজ আ ভেরি স্পেশাল কাইন্ড অফ আ বায়োপিক, বিকজ আই টেল ইউ ওয়াই, এটা একটা সত্যি ঘটনা, সত্যি ক্যারেক্টারের উপর বেস করে আমাদের সিরিজটা তৈরি। এবং সত্যি যেটা রেট্রো যে ব্যাপারটা আছে, হিস্টোরিক্যাল রেট্রো ব্যাপার, যে 71-এ যে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে, ইস্ট পাকিস্তান যুদ্ধটা, এবং সেই সময় একটি রেফিউজি ফ্যামিলি পালিয়ে আসেন বেঙ্গলে, এবং তার সাথে তার ভাই এবং তার স্ত্রী আসেন, এবং এখানে এসে বিকেপল অ্যাভিনিউতে তারা একটা জায়গাতে ইয়াস, এবং তার বিজনেস শুরু করে, এবং ওখান থেকে লিকার স্মাগলিং থেকে শুরু করে দে গট ইন টু কাট্টা সাপ্লাই বিহারের সাথে করতে ফাইনালি দে বিকেম ভেরি বিগ। কিন্তু যারা গরিব, যারা নিডি পিপল লাভ দেম, বিকজ তারা কিন্তু সোসাইটিতে সেই টাকাটি ফিরিয়ে দিত, বিকজ দে ইউজ টু হেল্প দ্য পোর। এবং অনেক মানুষ ছিলেন তারা বিচার পাচ্ছিলেন না পুলিশ থেকে, সরকারের থেকে, তারা তখন দেবেন বাবুর কাছে গিয়ে বিচার চাইতেন এবং দেবেন বিচার দিতেন, তাদের পক্ষেই বিচার দিতেন। লুঙ্গি নামা তো নুনু দেখবে, সো দ্যাট হি ওয়ান্টেড টু বি। তো এখানে দেবেন বাবু ইংলিশ শিখেছেন, হিন্দি শিখেছেন, কাঁটা চামচ দিয়ে খেতে শিখেছেন, ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছেন, নিজের জামা কাপড় পরিপাটি এখন স্যুট টুট পরেন, এসপ্লানেডের নাম করা স্যুটের দোকান থেকে নিয়ে স্যুট তৈরি করেন, এবং হি হ্যাজ বিকাম মোর লিথল নাও, অনেক বেশি প্রখরতা, অনেক অনেক বেশি প্রখর এই মুহূর্তে দেবেনবাবু। এবং এই এরম একটা চক্রব্যূহতে যেখানে পুলিশ, মিডিয়া এবং পলিটিক্স এবং বাইরের বর্ডারের বাইরের কাজ, যারা দল বা যারা গ্যাংস, তারা যখন তোমাকে নিজের অ্যাডভার্সারি মানতে শুরু করে, তখন হি হ্যাজ টু বি আ সার্ভাইভার। তো এখানে মারাত্মকভাবে দেবেন্দ্রবাবুর অনেক রকম অ্যাটাক হয়, এবং অ্যাট আ ভেরি সিরিয়াস পার্সোনাল লস, নিজের কাছে অনেক লোকজনকে উনি হারান এই সিজনটাতে, বাট হাউ হি সার্ভাইভস অ্যান্ড হাউ হি বিকামস ইভেন আ বিগার নেম সিজন 2টা এটার উপরে। এই যে তুমি বললে দেবেনের কথা, তো এই সেনাপতি 2-তে দেবেন আর চুন্নিকে পাল্টে ফেললে কেন? না, এটা একটা ছোট্ট গল্প আছে, এটা এটা ঠিক পাল্টাবার কোনো প্ল্যান ছিল না আমাদের। যেটা হয়েছিল যে সেনাপতি সিরিজটা ইটস আ ভেরি বিগ সিরিজ, এবং সিজন 2টা 12 এপিসোডের সিরিজ, এবং 290 মিনিট, মানে ইজ এ হিউজ সিরিজ। এবং আমাদের সমস্যাটা হচ্ছিলো যে এটা কোনো সেটে উই কুড নট শুট, আমাদের রিয়েল লোকেশনে শ্যুট করতে হতো। ইয়াস, কারণ সেট বানানোর জন্য যেরকম যোগাযন্ত্রী বা যেরকম টাকার প্রয়োজন, সেই আর্থিক সাহায্যটা হয়তো এই মুহূর্তে বেঙ্গলের কোনো পোর্টাল পক্ষে দেওয়া খুব ডিফিকাল্ট, বিকজ এটা এটা মানে ইট ইজ হিউজ, মানে টু রিক্রিয়েট এ সিটি আর টাউন, এটা ইম্পসিবল। সো আমাদের সেরম সেরম জায়গা বাঁচতে হতো, যেখানে যেখানে গিয়ে আমরা ওই কদিনের জন্য আমরা ওখানে থেকে শুটিংটা করব। এবং তার জন্য আমার র্যান্ডম ডেটস দরকার ছিল, যে ডেটসগুলো
ফর এ রেগুলার আর্টিস্ট দেওয়াটা খুব মুশকিল, কারণ ওই সময় মানে আমাদের আগে যিনি দেবেন ছিলেন শুভ এবং প্রিয়ম, দে ওয়ার ভেরি বিজি ডুইং মেগাস, কারণ ওদেরও ব্যস্ততাটা খুব ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। কারণ দেখো ওদের দু তিনটে মেগা চলে, দে আর বিজি অ্যাক্টার্স, ভেরি গুড অ্যাক্টার্স, এক্সেলেন্ট অ্যাক্টার্স। তো আই নিডেড যে উই হ্যাভ টু টেক আ কল, ওদের সাথে বসেই উই ডিসকাস যে ওরা বলবে কিন্তু এইভাবে তো ডেটসটা খুব ডিফিকাল্ট, মানে তুমি চাং ডেটস না, মানে চাং ডেটসে তো আমি শুটিং করতে পারবো না, কারণ ধরো বিহারের পাটটা করতে গিয়ে রায়পুরে আমি এই ইট ভাটা তো আর আমার জন্য শুটিং বন্ধ, ওদের কখন আমাকে দিতে পারবে তার উপর ডিপেন্ড করছে কখন ডেট ফেল, সেটা কালও পড়তে পারে, সেটা তিন দিন পরেও হতে পারে, আই হ্যাভ টু বি রেডি। সো আই স্পোক টু তো শুভ প্রিয়মের সাথে কথা বলে উই ডিসকাস দিস থিং দ্যান উই আর রিগ্রেটিং উই ক্যান ডু দিস। তো পোর্টাল থেকে উই ডিসাইডেড দ্যাট দুটো জিনিস উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু গেট আ সুপার অ্যাক্টার, মানে শুভর মতোই একজন পাওয়ারফুল অ্যাক্টার দরকার, বা শুভর মতোই কাউকে দরকার যার পার্সোনাটা অন্তত ওরকম হবে, অ্যান্ড চুন্নি অলসো হ্যাজ টু বি অ্যাজ গুড অ্যাজ প্রিয়ম। সো আমরা ছ সাত জনের উই অডিশন, অ্যান্ড দেন উই সিলেক্টেড চাউলি অ্যান্ড প্রতীক, অ্যান্ড আই থিঙ্ক দে আর মার্ভেলাস। যেমন হলিউডের ছবিতে কিংবা বর্তমানে যে ধরনের ওয়েব সিরিজ আমরা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে দেখেছি, তুমি স্ক্যাম 92 দেখো না? ইয়েস, তারপর নার্কোসের মতো, নার্কোস তুমি দেখো, এখানে ওই যে প্রোটাগনিস্ট তার অসম্ভব, হি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেবেন প্রতীক was completely মানে একদম সিনায় সিনায় লাগে টান হয়ে গেছে, এবং শাউলি যদি প্রতীক দেবেন করে দেন প্রতীকের এগেন্স আই নিড অ্যান অ্যাক্টার, এটা চুন্নি, এটা এটা চুন্নি ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্সন অফ দ্য ফিল্ম, মানে ওর ওয়াইফ যে সমস্ত স্যাক্রিফাইস করে, এবং ওদের ফ্যামিলিতে একটা দারুণ একটা একটা কমপ্লিকেশন হয় যেটা হাজব্যান্ডের মধ্যে একটা অদ্ভুত একটা ওদের একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়, এবং সেটার জন্য আই নিড টু রিফ্লেক্ট উইথ অ্যান অ্যাক্টার হু ক্যান ক্যারি বোথ দ্য রোলস, মানে সো শাউলি আই থিঙ্ক শাউলির সাথে এর আগে আমি কাজ করেছি, আমি তাই নিউ, আমি ওর অ্যাক্টিং সুফিয়ান আবলার সিরিজ অফ অ্যাক্টিং দেখেছিলাম। সো ওয়েন শাউলি কেম অন বোর্ড আই ওয়াজ রিল্যাক্স যে আমার দেবেন চুনি হয়ে গেছে, বিকজ জয় ইজ অলরেডি বারেন, অ্যান্ড জয় ইজ সুপার, মানে এই সিজনটাতে জয় আজ মানে একদম জিজ্ঞেস করছিলাম, পুরো বিলেন্স হয়ে গেছে, আওয়াল হয়ে গেছে। বারিনকে আমরা সেনাপতিতে কিন্তু একরকম দেখেছি, কিন্তু আমি যেটা টিজারটা দেখলাম একদম একটু অনেক বেশি অ্যাগ্রেসিভ মনে হলো না, হি হ্যাজ বিকাম আ ফার মোর অ্যাগ্রেসিভ বারিন, সবচেয়ে চোখে লাগবে রাজেশ মেহরা ওর অভিনয় টভিনয় জানতো, একদিন ই কেম টু মাই অফিস, আই মেট হিম, সো দ্য অ্যাটিটিউড ই হ্যাড, আই সেড দ্যাট ইয়ার তুই তো অ্যাক্টর ম্যাটেরিয়াল, বলে ক্যা বল রে গোদা, আমি তো বিজনেস ম্যান, আচ্ছা আমি বিজনেসই করনা তোর। সো হি গিভ এন অডিশন অ্যান্ড বিলিভ মি, মানে হি ইজ এক্সেপশনালি গুড, মানে স্ক্রিন মতো লেগে গেছে, মানে ওর এইটা রিলিজ করার পর রাজেশের ডেটস পাওয়া বি ডিফিকাল্ট। ওটাই ও কাউকে কপি করেনি, ও নিজের মতো করেছে। এই যে ওটিটি প্ল্যাটফর্মে এখন লোকজন বলছে সেন্সরটা আসা উচিত, তোমার কি মনে হয় যে সত্যি ওভার দ্য টপ কি এখন একটু দেখানো হচ্ছে, মানে অত্যন্ত বেশি যৌনতা? আমার মনে হয় যে না, যেটা আমি আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, দেখো যদি যদি কন্টেন্ট ডিমান্ড করে, তোমার যদি দেখানোর প্রয়োজন তুমি দেখিও, বাট সেক্স বিক্রি করবো বলে এটা এটা আই থিঙ্ক লোকে হ্যাজ গট টায়ার্ড উইথ দিস, কারণ এন্ড অফ দ্য ডে তুমি যদি দেখো দিল্লি ক্রাইমের মতো একটা সিরিজ এমি অ্যাওয়ার্ড পায় বিকজ ওখানে না আছে সেক্স, ইটস আ কন্টেন্ট দ্যাট কন্টেন্টের জন্য শুধু। সো আর তোমার যদি পর্ন দেখতে হয় তুমি পর্ন সাইডে গিয়ে পর্ন দেখো,
তুমি ওই চুলকুনি নাও শুশুরি দেওয়া ইটস লাইক মোর 2x কাইন্ড অফ আ থিং ওর ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট আই ডোন্ট থিংক পিপল লাইক দ্যাট এন্ড আমি বিশ্বাসী যে বায়োপিক এন্ড সিরিয়াস কন্টেন্ট গুড অ্যাক্টিং গল্প এই তিনটি জিনিসই লোক দেখে তুমি স্ক্যাম 1992 দেখো প্রতীক গান্ধী কত খুব একটা চিন্তেন না আফটার দি ডেড হর্ষদ মেহরা হর্ষদ মেহরা ইজ সুপার সুপারস্টার দিস প্রতীক দত্ত উইল অলসো বিকাম দ্য সেম থিং ভেরি শিওর বিকজ দিস ইজ হিজ টাইম বিকজ আই এম টেলিং ইউ মানে আমরা যখন ছয় এপিসোড টানা এর মধ্যে রেডি করার পর উই ওয়াচড আর আই ওয়াজ অ্যামেজড অ্যান্ড দেয়ার আর সিনস উইচ আই হ্যাড টিয়ার্স ইন মাই আইজ একটা অ্যাক্টর কতটা বিশ্বাস নিয়ে একটা রোল প্লে করলে পরে ওরকম লেভেলের অভিনয় করতে পারে মানে তুমি কি মানে বাংলায় যারা এই মুহূর্তে ওয়েব সিরিজ করছে প্রচুর অভিনেতারা আছে তাদের মধ্যে কি তুমি কাউকে খুঁজে পেলে না না আমি অ্যাকচুয়ালি খুঁজে পেলাম না আই নিডেড সামবডি ব্র্যান্ড নিউ ওকে আই হ্যাড টু লঞ্চ সামবডি বিকজ দেখো নর্মালি অনেক আমার বন্ধু বান্ধব চেনা জানা আছেন ভালো ভালো অ্যাক্টার্স বাট নর্মালি আমাদের যেটা হয় যারা তাদের সিনেমায় দেখে অভ্যস্ত বা টিভিতে দেখে অভ্যস্ত উই হ্যাভ এ সার্টেন পারসেপশন অ্যাবাউট দ্যাম তারা এরম এরমভাবে পাঠ করে বাট ইফ ইউ গিভ সামবডি ব্র্যান্ড নিউ যাকে তুমি চেনো না জানো না আনএক্সপ্লোর্ড টেরিটরিতে অ্যান্ড ওয়েন হি স্কোরস ওকে অ্যাকসেপ্টেবল করানো অনেক অনেক সুবিধা হয় সুবিধা বিকজ তখন আর কম্পারিজন হয় না ওই রোলটা বেটার বেটার করেছিল ওই ওয়েব সিরিজে ওকে অনেক ভালো লেগেছে কিন্তু তোমাকে আমরা এত মানে এত কম ছবি কি না অ্যাকচুয়ালি দেখি কেন কম ছবি দেখো না সমস্যা দেখি আমি তোমার বলছি এটা লোকে হয়তো জানেন না যেটা লাইন ধারণা খুব প্রয়োজন কি হয় আমি লিখি আমি ক্যামেরা করি আমি ডিরেক্ট করি আমি আমি এডিট করি আমি গ্রেডিং করি মিউজিক করি কিন্তু পরিচালক রিঙ্গোকে তো লোকে খোঁজে একটা ছবি বানাতে আমার ছয় থেকে সাত মাস লাগে কারণ প্রত্যেক ডিপার্টমেন্টে আই হ্যাভ মাই ইনপুটস প্লাস ডাবিংয়ে আমি প্রত্যেক দিন থাকি আমি ডাবিংয়ে প্রতিদিন থেকে আই অ্যাক্ট উইথ দি অ্যাক্টার্স ইন দ্য ডাবিং ফ্লোর কারণ আমি মনে করি ডাবিং ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট বা যেখানে ছবিটা আইদার একশো বা একশো দশ পেতে পারে ওখানে যদি গণ্ডগোল হয় তুমি এত খাটাখাটি করে ইট উইল নট বি গুড ফ্যান সো আই থিঙ্ক বছরে ওয়ান গুড প্রজেক্ট অর টু প্রজেক্টস ইজ গুড এনাফ ফর মি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি বিকজ নাহলে পরে ইটস বিয়ন্ড মাই কন্ট্রোল তুমি তো যে টাইম ফ্রেমটা বেছেছো এই মুক্তিযুদ্ধের সময়টা তো সেনাপতিতে তুমি তো রিক্রিয়েট করেছিলে ওই যে সময়টা এখানে তোমরা কোথায় কোথায় শুটিং করলে এটা আমরা খুব ইন্টারেস্টিং আমরা কলকাতা দিয়ে শুটিং করেছি আমরা বাইরে গেছিলাম আমরা আমার বিহারটা নিয়ে একটু ওয়ারিড ছিলাম বিকজ বিহারের ওই সময়কার যেটা ওদের যে ইট ভাটা ছিল তো আমরা রায়পুরে গেছিলাম ইনফ্যাক্ট সিজন ওয়ানেও কিছুটা বিহার দেখেছিলাম আমরা এবার কিন্তু ইজ আ ভেরি বিগ বিহার ইজ দেয় এবং এবার দেয় আ হিউজ শুট আউট উইচ ইজ দেয়ার ইন বিহার আচ্ছা মানে সেনাপতিতে তো প্রচুর গুলিগালা চলেছে বাট এইটাতেও চলেছে বাট এইটাতে দ্য কিলিংস আর ভেরি ব্রুটাল এই এই সিরিজটাতে মানে দেবেন সেনাপতির রক মানে রাগ বা ওর যে মানে ইফ ইউ ইফ ইজ গুড টু ইউ ইজ ভেরি গুড বাট ইফ ইজ ইউর এনিমি ইউ বি স্ক্যাড সো ওর যে রাইভালরি যেটা ওটা হ্যাজ কাম আউট আই গ্রেট এন্ড গ্রোসাম সেনাপতিতে আমরা যেরকম দেখেছি যে তুমি রিক্রিয়েট করেছো সেই সময়টা মুক্তিযুদ্ধের সময়টা কিন্তু এখানে তোমরা একদম রিয়েল লাইফ মানে রিয়েল লোকেশনে গিয়ে তোমরা শুট করছো তো কোথায় কোথায় শুটিং করলে আমরা ইট ভাটাটা করেছিলাম রায়পুরে গেছিলাম ওটা বিকজ ওই আমি যখন বিহারে গেছিলাম রেকি করতে এবং ঝাড়খণ্ডের এখন তো মানে ওই সময়টা ওয়াসিপুরে যেরকম ছিল ওরা যেরকম ফ্যাক্টরিতে ছিল ওয়াসিপুরে তো আমরা গেছিলাম দেখতে ওখানে শুটিং করতে পারিনি কিন্তু আই নিডেড এ রেপ্লিকা অফ দ্যাট তো ওরা দুটো জিনিস খুব দরকার একটা চিমনি দরকার ছিল ভেরি ইম্পর্টেন্ট এবং ওই যে ইট ভাটাটা যেটা আমাদের লায়ন্স ব্রিক ফ্যাক্টরি যেটা ছিল ওই ফ্যাক্টরিটা ধরে নাও আমাদের মোটামুটি ওই চিমনিটার হাইট ছিল অলমোস্ট 35-40 feet হিউজ তো উই নিডেড আ চিমনি লাইক দ্যাট তো এখানে আমার হেলিকপ্টারে ড্রোনে উই হ্যাভ শট যেখানে চিমনির ওপর থেকে ক্যামেরাটা শোয়িং দ্যাট হোল যেখানে ধোঁয়া বের যোগান দিয়ে ক্যামেরাটা গিয়ে সো দ্যাট ওয়াজ আ মাস্ট এবং ওইখানে যেটা আরও দরকার ছিল আমার যে পোর্টের যে বড় বড় তখন লাইনার পর্যন্ত যে জাহাজগুলো আসতো মাল নিয়ে যেটা যেই পথে স্মাগলিংটা অ্যাকচুয়ালি হতো তো ওই জাহাজগুলো দেখানোর আমার খুব প্রয়োজন ছিল সো ওইটা দেখাতে হলদিয়াতে কিছুটা আমরা উই হ্যাড টু শুট হলদিয়ার ওখানটাতে কারণ ওইখানেই আসা যাওয়া তখন হচ্ছিল ওই লাইনার্সগুলো আর কলকাতাতে আমরা ওদের বাড়িটা রিক্রিয়েট করেছি বিকেবল অ্যাভিনিউটা ওয়াজ রিক্রিয়েটেড আর এবার সোনাগাছিটা অতটা নেই কিন্তু হসপিটালটা আছে বেলভি হসপিটাল যেখানে দেবেনবাবুর সার্জারিটা হয়েছিল গুলি খাওয়ার পর যে সার্জারিটা হয়
ওইটা বেলভিউতে হয়েছিল ওই সময়টা, তো বেলভিউটা উই রিক্রিয়েটেড বেলভিউ। সো ওভারঅল কলকাতার আশপাশে বাট মানে ডিটেলিং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, যেমন ভীমনাগের মিষ্টি মারামারি করেছি, কারণ ওর পার্টি কস্টিউম কি হবে, টলি ক্লাবের একটা টলি ক্লাবের পার্টি সিন আছে। এখন তো কলকাতাটা অনেকটা পাল্টে গেছে, পুরোটাই পাল্টে গেছে। সেটা কি প্রবলেম হয়নি? প্রচন্ড প্রবলেম হয়েছে, মানে প্রবলেম ইন দ্য সেন্স ভীষণ প্রবলেম হয়েছে। মানে আমি তোমায় বলি, ওই সময়কার টিউবলাইট মোটা থাকতো, এখন সব সরু টিউবলাইট হয়ে গেছে। হ্যাঁ, ওই সময়কার এখনকার বাল্ব সব এলইডি হয়ে গেছে, ওই সময়কার বাল্ব ছিল তোমার ফিলামেন্ট বাল্ব প্রপার, এবং তারের রং বদলে গেছে। টেলিফোনের কর্ড, তুমি পুরনো কর্ডলেস টেলিফোন খুঁজে পাবে না। একটা টেলিফোন ডিরেক্টরি, ওই সময়কার টেলিফোন ডিরেক্টরি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বাড়িতে থাকতো সেই সময়। এখন কারো কিন্তু ডিরেক্টরি পাবে না। ওই একটা ডিরেক্টরি পেতে মানে আমাকে কি কাঠখড় পোড়াতে হয়েছে। ফাইনালি আমার এক বান্ধবী আছেন সল্টলেকে থাকেন, ড্রিমা, ওর বাড়ি থেকে গিয়ে হাতে পায়ে ধরে ওর বাবার ওখান থেকে মোটামুটি চুরি করে আমরা নিয়ে এসেছি। শি কেম অ্যান্ড সেড প্রচুর মানে ঝুঁকি গেছে, না ঝুঁকি না, বাট দ্যাট ইজ দ্য ফান অফ মেকিং আ বায়োপিক। মানে এই যে জোগাড় যন্ত্রী, এটা ইজ সুপার। প্রি প্রোডাকশন তো হিউজ, হিউজ প্রি প্রোডাকশনই কিন্তু বায়োপিকে প্রয়োজন হয়। যেমন ধরো দেবেন সেনাপতি কোন চেয়ারে বসবে, দেবেন সেনাপতি কি খাবে, দেবেন সেনাপতি কিভাবে কোন গাড়ি চড়বে, গাড়ির সিটের রং কি হবে, এবং এই রেস কোর্সের যে সিনটা আছে, যেখানে সিকোয়েন্সটা আছে রেস কোর্সে, যেখানে ঘোড়া দৌড় হবে, মানে এটাও একটা রিক্রিয়েট করা। কারণ রেস কোর্সে শুটিং করতে ওরা প্যান্ডেমিকের জন্য ইটস নট অ্যালাউড, সো উই হ্যাড টু রিক্রিয়েট দ্য সেটস অফ রেস কোর্স। তো সব মিলিয়ে আই থিঙ্ক ইট হ্যাজ বিন আর ওয়েপন্স, মানে বন্দুক, ওই সময়কার যে বন্দুক ছিল, পুলিশের বন্দুক বলো বা গ্যাংস্টারদের বন্দুক বলো, ওই সময় পিস্টল ইউজ, ওখানে 9mm ছিল না, ছিল না। এবং আমাদের ধারাবি যে ডোংরি দাউদ ইব্রাহিমের ওই কিলা ওটা তৈরি করতে ওটা আমার একটা বস্তিতে তৈরি করেছিলাম ওখানে গিয়ে, বাট ইট লুক অ্যাবসলিউটলি রেপ্লিকা, একদম। মানে আমি পুরনো ছবি, আমার কাছে প্রচুর ছিল, এবং সেই ছবিগুলো দেখে উই স এবং উই ক্রিয়েটেড দ্যাট, অ্যাকচুয়ালি রেডিমেড উই গট ইট, অ্যাকচুয়ালি উই গট ইট। এটা কিভাবে জোগাড় হলো? না, আমরা গেছিলাম রেকি করতে, আমরা ওই রেল লাইনে, আমরা রেল লাইনের পাশেই দরকার ছিল, কারণ ওদের ডোংরির পাশ দিয়ে যেখানে ওরা বসতো ওখানে রেল লাইন আছে, ডোংরি ওখানে রেল লাইন এখনো আছে। তো আমার দরকার ছিল যে আই নিডেড সামথিং লাইক ইউ নো বিচ ইজ নেক্সট টু রেল লাইন দরকার, বিকজ হি নোজ মাই স্টাইল অফ লাইটিং। মানে সব ডিরেক্টরটাই, মানে কেউ রাইটার কাম ডিরেক্টর, মানে কেউ না কেউ একটা না একটা কাজের সাথে যুক্ত, না হলে সেই কাজটা মনে হয় পরিষ্কার থাকে না। এখন তো ম্যাক্সিমাম পরিচালক নিজে লেখে, হ্যাঁ, বিকজ তারা যেটা চাইছেন সেটা হয়তো, আমি যতদূর আমার যত বন্ধু বান্ধব আছে সবাই নিজেরাই লেখেন, আমি হয়তো একটু বেশি দায়িত্ব নিই, আমি ক্যামেরাটা করি, এডিট করি, মিউজিক করি বলে, হয়তো ব্যাকগ্রাউন্ড স্কোরটা ওগুলো করি বলে হয়তো ওরা ভাবে, বাট আই এনজয় ইট, আমার খুব একটা অসুবিধা হয় না। এই যে তুমি বছরে একটা করে ছবি করো কিংবা এরকম খুব বেশি হলে দুটো ছবি করছো, তো তোমার কখনো মনে হয় না যে এই যে সবাই মিলে যে একটা র‍্যাট রেসে চলছে, মনে হয় না যে কখনো সেই জায়গায় যাই বা বড় প্রযোজনা হবে যারা কি মনোপলি করছে? আমি তোমায় বলি, আমি তো বড় জায়গা থেকে শুরু করেছিলাম, সবচেয়ে বড় ঘর থেকে আমি শুরু করেছি। না দেখো, মোস্ট ইম্পর্টেন্ট থিং আই থিঙ্ক ফর আ ফিল্ম মেকার, যারা ইয়াং ফিল্ম মেকার, তাদের একটা দুটো জিনিস জানতেই হবে। একটা হচ্ছে যে ইউর ইন ইট নট ফর দ্য মানি, ইউর ইন ইট ফর দ্য ফান অফ ইট, বিকজ একটা খুব রামকৃষ্ণদেবের কথা আছে যে আমি খুব মানি এটা দেয় বেশি খাবি তো কম খা। এই কথাটা কিন্তু আমি খুব মানে এই আমাদের এখানে খুব যে বেশি খেলবি তো কম খেল, কম খেল, এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি, কারণ টু মাচ এক্সপোজার ইজ অলসো নট ভেরি গুড। দেখো আমার অনেক বছর হয়ে গেল, আমি ফ্রম 2002 থেকে আই এম ওয়ার্কিং ইন কলকাতা, দিস ইজ অলমোস্ট 19 ইয়ার্স নাও।
So, 19 বছরে I've done 19 films. I've done অনেক বিজ্ঞাপন বানিয়েছি. But more than that, I've earned a lot of respect from my people. মানে আমি যেখানে গেছি আমাকে পার্সোনালি আমার কাজকে কিন্তু সবসময় বলে যে খুব ভালো কাজ করে বা ওকে দিলে পরে কাজটা খুব ভালো হবে এটাও তো একটা মানে আত্মতৃপ্তি এটা এটার খুব বড় প্রাপ্তি কিন্তু আমার কারণ লোকে আমরা তো একটু কৃপণ অন্য অন্যকে একটু তারিফ করতে একটু আমরা দ্বিধা করি কৃপণতা করি আমরা একটু করি কিন্তু এটা এটা একটা অদ্ভুত রেশারেশির ব্যাপার আছে যে কেন করি জানি না কিন্তু ভালোকে ভালো বলতে লোকের একটু দ্বিধা বোধ করে আমি সেটাকে উৎসাহ হিসেবেই নিই যে ওরা আমার থেকে অনেক বেশি এক্সপেক্ট করে তো আমি হয়তো তারা দিতে পারছি আমাকে আরো খেটে বানাতে হবে সো আই টেক ইট দ্যাট ওয়ে বাট ইফ আই লাইক সামবডিজ ওয়ার্ক বিট সৃজিৎ অর বিট এ নিউ কামার I will call them and tell them, Darun Lege. I called Sujit Feruda Dek. I said, Darun Lege. I mean, Tota Kai called. I said, Tota, Amar Shob Chanan Dachi, Tu Ye Patta Kuchis Bole. You got what you deserve. Exactly. Because it a tor power ta khub proyojon chilo. Because you demanded it. Loke je toke jor kore na dekhar eta bhan korchilo eto din. Sheita to eta you had to prove a point. Finally proof hoyeche. Ar eta kintu Sujiter kritito na, tor kritito. Because you delivered, Sujit did not act. Sujit of course made you act, but tor nijer contribution thake. And I told Sujit the same message that I am very proud of you. Tu jeta banishis amar khub bhalo lagese dekhe. It's one of the best Feludas I have seen in recent times. That Sujiter kichu types ache, ota ekdomi ebar otake bhenge is created a new Sujit. So eta to appreciate na korar to kono karon nei. But eta te dekho, ami jodi Sujit ke bhalo boli ba ami jodi tota ke bhalo boli, ete amar kono lokshan nei kintu. তোমার কাজটা তোমাকেই করতে হবে তুমি তুমি যদি আই ডোন্ট এক্সপেক্ট যে সিবটুট আমাকে ফোন করবে তোমারটা দাঁড়ানো হলো এটা কিন্তু আই ডোন্ট এক্সপেক্ট আমার মনে হয়েছে এটা আমার বলা উচিত আমি বলেছি এবং আই এম ভেরি আউটস্পোকেন দ্যাট ওয়ে আমার যার কাজ ভালো লাগে না আমি সেটা বলি আমার ভালো লাগেনি মানে রিসেন্ট টাইমসে কোনো ওয়েব সিরিজ দেখে কি মনে হয়েছে যে একদমই কাজটা ভালো না আর কি দর্শকে আমি না রিসেন্টলি আমি তোমাকে বলি আমার প্রথম কাজ ছিল আমার মনে হচ্ছে আমি রাজু মেয়েরকেও ফোন করে বলেছিলাম যে গল্পটা ভালো অ্যাপ্রোচ ইজ গুড বাট আমার মনে হচ্ছে যে এটাতে আরেকটু হয়তো ভালো করে বানানো যেত আচ্ছা বাট ইউ হ্যাভ টু ইন্সপায়ার দ্য ডিরেক্টর যে ইউ হ্যাভ টু টেল দ্যাট পারসন যে ভালো হয়েছে বিকজ আমার হয়তো আরেকটু হয়তো আমি মানে অন্যরকমভাবে বানাতাম কিন্তু আমার একটা হিংসেও হয়েছে যে ওরম একটা গল্প যদি আমি পেতাম আমার খুব ভালো লাগতো বিকজ আই উড হ্যাভ মেড লাভ টু মেক আ ফিল্ম লাইক দ্যাট দারুণ গল্প হয় ভালো তৈরি হয় না বাট সেটা দায়িত্ব তো একজনকে নিতে হয় সেটা আইদার পরিচালক নেন বা প্রযোজক নেন যে কোনো একজন নেন কিন্তু চেষ্টাটা কিন্তু পুরো টিমেরই করা উচিত যে একসাথে কীভাবে ভালো কাজ করা যায় এবং বন্ধু বান্ধব যদি করেন তাদের তো ভালো বন্ধুটা সত্যি কথাটা বলা খুব প্রয়োজন মানে খুশি করতে দারুণ হয়েছে কিন্তু আদৌ ভালো হয়নি এটা কিন্তু অন্যায় এটা আই উইল নেভার ডু ইট সো আই গেট ভেরি আনপপুলার অ্যাট টাইমস আমাকে লোকে বলে যে কীরকম কড়া কড়া কথা বলে না যখন ক্রিটিকরা আমার ছবি নিয়ে খারাপ লিখে বা আমাকে বলে ভালো হয়নি আমি খুব একটা আই টেক ইট উইথ আ লট অফ প্রাইড ঠিক আছে ট্রাই হার্ডার আমি চেষ্টা করছি পরের বার আরো ভালো করার এই যে 1971 মুক্তিযুদ্ধের এই সময়টা তোমার মনে হয় যে এটা বাঙালি ক্ষেত্রে লাস্ট পলিটিক্যাল নস্টালজিয়া আমার মনে হয় তারপরে নকশাল ওয়াজ দ্য লাস্ট পলিটিক্যাল নস্টালজিয়া মানে ওই পিরিয়ড তে মানে ওর পরে তো আর কোনো তারপরে তো আর কোনো পলিটিক্যাল নস্টালজিয়া বলে কিছু নেই পলিটিক্যাল বারবার ওই জন্য এই গল্পটা এসেছে সিউডো পলিটিক্যাল এখন সবই সিউডো পলিটিক্যাল মানে তুমি এটার কোনো হিস্ট্রি পাবে না মানে এই যে এখন যে পলিটিক্যাল সিনে এটা কিন্তু লোকে মনে রাখবে না
বিকজ না এতে কোনো অনেস্টি আছে, না কোনো স্বাধীনতা আছে, আর না কোনো আন্দোলন আছে। এগুলো হচ্ছে সব সুযোগ সন্ধানীর আন্দোলন। মানে কি বলতো, এই চলো আজকের ইস্যু তৈরি করে দিই। বাট ইফ ইউ রিয়েলি সি দ্য কমিটমেন্ট টু রেবেলিয়ন, যেটাকে বলে দ্যাট রেবেলিয়ন হ্যাপেন্ড, আই থিঙ্ক নকশালবাড়ি ওয়াজ আ রেবেলিয়ন, প্রপার রেবেলিয়ন। অ্যান্ড গোর্খাল্যান্ড খুব চেষ্টা করেছে, বাট ইট গট ডাইলিউটেড কমপ্লিটলি। বাট ইফ ইউ আস্ক মি, হ্যাঁ, একাত্তরের তো ভাবো তো, ওরম একটা বিশাল পাকিস্তানি আর্মি এগেনস্টে কিছু কৃষক, মুক্তিযোদ্ধারা, কিছু বিশ্ববিদ্যালয়ের হাতে একটা তীর ধনু রাইফেল নিয়ে লুট করে ওরা একটা দেশকে স্বাধীন করেছে। দেখো বলতে আমার গায়ে কাটা দিচ্ছে, ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, সো হাউ প্রাউড দিস পিপল আর। অ্যান্ড মানে আমি বাংলাদেশে গেছি, আমি আইভ গট লট অফ ফ্রেন্ডস দ্যাট, প্রচুর বন্ধু বান্ধব আছে আমার, তারা এখন খুব বড় অ্যাক্টার্স, ডিরেক্টার্স, রাইটার্স, ফ্রেন্ডস, আইভ গট ভেরি ক্লোজ। অ্যান্ড আই সি দ্যাট ইউ গাইজ আর সো প্রাউড ম্যান। এইটা এই বিষয়টা নিয়ে বারবার আমরা দেখেছি যে ছবি হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন ছবিতে বিভিন্ন রকমভাবে এই নকশালে সময়টা, মুক্তিযুদ্ধের সময়টা নকশাল দেখানো হয়েছে। তো তোমার মনে হয় যে এটা সবসময় কি ঠিক পোর্ট্রেল করা যায়, কিংবা একটা বাড়তি প্রেশার থাকে? না, আমি মনে করি যে দেখো, আমি তোমার একটা ঘটনা বলি, এটা মানে দ্য পলিটিক্স অফ আ স্ক্রিপ্ট তুমি যদি জিজ্ঞেস করো। আমার সিজন থ্রি যেটা হওয়ার কথা, সেটা একটা খুব বড় একটা ঘটনা, কলকাতার খুব বড় ঘটনা ঘটেছিল, মেটিয়া ব্রুজে একটা অ্যাসাসিনেশন হয়েছিল, এখানে পুলিশ ইন্সপেক্টরকে খুব মারা হয়েছিল। এবার তার অনেকগুলো ভার্সন আছে, কেউ কেউ বলে পলিটিক্যালি হি ওয়াজ কিলড, কেউ কেউ বলে না দিস ওয়াজ আ অ্যাক্ট অফ টেরর, কেউ কেউ বলে না এটা এটা হিন্দু মুসলিম রাইট করে করানো হয়েছিল। সো কোনটা ট্রু আর কোনটা আনট্রু ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিসাইফার। এবং আমি ওই জায়গাটাতে গেছিলাম কী করতে, যখন সিজন থ্রি যখন লিখছি রঞ্জিতেই হয়েছে, এবং 35 ইয়ার্স আগো একটা ঘটনা ঘটেছে, জায়গাটা একরকম আছে, স্টিল মানে এখন একরকম আছে, এখনও গেলে তোমার গা ছমছম করবে, মানে আমি তোমার মানে বোঝাতে পারবো না। অ্যান্ড আই নো দ্য এন্টায়ার হিস্ট্রি। সো একজন খুব নাম করা একজন পুলিশের কর্মকর্তা এখানকার, খুব মানে ওয়ান অফ দ্য টপ কপস অফ বেঙ্গল, হি টোল্ড মি কি আচ্ছা দা, আমার তো এতগুলো রিসার্চ, আমার এতগুলো রেন্ডিশনস এসছে, সো হি সেড দ্যাট ইউ স্টিক টু দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্টে তুমি দেখাবে, ডোন্ট ক্রিয়েট আ জাজমেন্ট যেটা দেখানো, বিকজ কি হবে ইফ দের আর পলিটিক্যাল অ্যাঙ্গেলস ইস্যু টু ইট, তোমার তোমাকে প্রবলেমে ফেলবে লোকজন। কারণ বিদেশে যেটা হয়, দেখো ইন্ডিয়াতেও আছে রাইট টু ইনফরমেশন আছে, কিন্তু আরটিআই আছে তো, এখানে আছে, কিন্তু যেটা হয় যে অনেক সময় অনেক সেন্সিটিভ জায়গায় না বললে পরে তোমাকে মার্ক করে রাখে যে এ আমার ক্ষতি করেছে, ক্ষতি করেছে, এ আমার এগেনস্টে বলছে, এ আমার অপোজিটে বলছে। এখন তো এই ধরনের পরিচালক ক্রমে একটা অ্যাক্টরের লিঞ্চিং কিংবা এই ধরনের বেড়ে গেছে, বেড়ে গেছে। সো হি সেড ইউ বি পলিটিক্যালি কারেক্ট, সো স্টিক টু দ্য সুপ্রিম, তুমি দেখাও, বাট সুপ্রিম কোর্টের জাজমেন্ট হিসেবে দেখাও। সো আই হ্যাভ গট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট আনালাম, ওটা পুরোপুরি ওইটাতে যেটা লেখা আছে অনেকটাই লেখা আছে। তোমার ছবিতে আমরা যাদেরকে দেখেছি তারা তো এখন সবাই বড় বড় স্টার, তাদেরকে নিয়ে কি তোমার কোনো কাজ করার প্ল্যান আছে, মানে জিৎ বলো, জিশু বলো? না নিশ্চয়ই, দেখো আমি তোমায় বলি, এটা না খুব সময়ের উপর ডিপেন্ড করে। যেমন আমি খুব অনেকদিন পর আই কল ঋষি কৌশিক, ওর আমি ফেলুদাতে ওর পার্টনার ভালো লেগেছে, আই কলড হিম, ও এস আমি ছিল, তো আই সেড ঋষি হি অলসো স্টার্টেড উইথ মি অ্যান্ড ও আমার সাথে ফার্স্ট ফিল্ম ওয়াজ ক্রান্তি, তো সো আই সেড ফ্যান্টাস্টিক ম্যান, আই এম সো প্রাউড। সো দেখো সাবজেক্ট এলে পরে উইল অফকোর্স উইল কানেক্ট, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি অ্যান্ড মাই অ্যাক্টার্স টু মিট আপ, নট দ্যাট ইউনো উই নিড টু বি ফার্স্ট লাইক উই হ্যাভ টু কানেক্ট অ্যাজ ফ্রেন্ডস অ্যান্ড অ্যাক্টার্স, ইউনো নট দ্যাট মাই বি স্টার ইয়ে, ওটা করলে দ্য ফ্যাব্রিক ইজ, বাট
my friends, they're doing so well. Jeet, Balaji, Shubhala, we've been best of friends. So, yes, kalke jodi subjects come and we work out, of course, it'll be fun. এই সেনাপতি টু তে দর্শক কিভাবে এটাকে দেখতে পাবে, মানে সেনাপতি ওয়ান এক রকমের ছিল, এটা অনেক বেশি লার্জার। এটা সেনাপতি টু ইজ আ ইটস আ খুব মানে এজ অফ দ্য সিট একটা থ্রিলিং একটা পিস অফ হিস্ট্রি, এবং যারা গ্যাংস্টার বায়োপিক্স বা এই গ্যাংলর্ডদের ছবি দেখতে পছন্দ করেন, দ্য পলিটিক্স অফ দ্য গ্যাংলর্ডস ফ্যামিলি, এবং গ্যাংলর্ড মানেই যে শুধু সেক্স হবে আর অ্যাকশন হবে সেটা রেখে, দিস লট অফ ফ্যামিলি ড্রামা হিয়ার, বিকজ একটি লোক, একটি ছোট্ট মাথা, মগজ, সে কীভাবে এতগুলো গণিত এবং তার লাইফে এতগুলো ক্রাইসিস, এত এনিমিজ, এবং ঘর ভাঙছে, ক্রমশ এগিয়ে যাচ্ছে একটা এমন জায়গায় যেখানে হয়তো সে একটা বুলেট নিলেও নিতে পারে। সো এইরকম একটা ক্রাইসিস আই থিঙ্ক ইচ ওয়ান অফ আস গো থ্রু এভরি ডে। কিন্তু আজকে আমাদের তুমি দেখো ইচ ওয়ান অফ আস ইজ লাইক এ গ্যাংলর্ড আমাদের বাড়ির। সো আমাদেরও কিন্তু এরকম নিজের প্রত্যেকের যুদ্ধ আছে, আমাদের বাড়িতেও যুদ্ধ আছে, আমাদের কাজে যুদ্ধ আছে, আমাদের অপোনেন্টস আছে, আমাদের কিছু ক্রিটিক্স আছে, আমাদের কেউ কেউ খুব ভালো লাগে না, আমাদের পছন্দ করে না, আমাদের কেউ কেউ আমাদের জন্য জানও দিতে পারে। সো আই থিঙ্ক দের ইজ আ দেবেন সেনাপতি ইন ইচ ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকেরই গণিত যেটা আমরা গুনি, I think each one will relate to Deven Bhai. Deven Shanapati. এবং সেটাই কিন্তু উইথ দ্য সাকসেস অফ দিস সিরিজ, যে তুমি নিজেকে চুনির মধ্যে বা দেবেনের মধ্যে কিছু যত খুঁজে পাবে এবং সেটা যদি মানুষ পায়, আই থিঙ্ক দে লাভ দিস সিরিজ। অনেক ধন্যবাদ রিঙ্কুদা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর টলিপাড়ার সমস্ত খবর, সমস্ত লেটেস্ট আপডেট জানতে চোখ রাখতেই হবে সিটি সিনেমাতে। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ারচ্যাট পেজ।